ভালোভাবে মিলাবেন, শব্দ এতদিন শুনেছেন ওই ভাবেন, এখন ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা দিয়ে দিয়েছি, সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমার রায় ঘোষণা হয়ে গেছে, আমার হুকুম এই যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাপ যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা, আরো জোরে, আর মা বাবার আইন মানা, না না না, এটা তো আপনারা ভুল বললেন। আরে ভাই, এটা আমি এতদিন আমিও জানতাম, কিন্তু এই যে ওয়া মাঝখানে ওয়া দিল কেন? আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। কথা বোঝেননি? মা বাবার খেদমত করা ফরজ, আইন মানা ফরজ না। হ্যাঁ, মা বাবার ওই আইনটা মানা লাগবে যেটা আল্লাহ রাসূলের সাথে মিলে যায়। মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ পাক সূরা লোকমানের 15 নম্বর আয়াতে শেষের দিকে জানিয়েছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে মা বাবা আদেশ করলেও মানা যাবে না। এখানে একটা শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ লুকিয়ে আছে, আমি বলবো, আপনি আবার রাগ করবেন না তো। মা বাবার আইন মানা যদি ফরজ হতো, হযরত আবু হুরায়রা কোনোদিন মুসলমান হতে পারতো না? কি পারতো? মুসলমান হওয়ার পরেই তিনি রাসূলের দরবারে কাঁদছিলেন, বিশ্ব নবী বলেন কাঁদে কেন? আমার মা মেরেছে। নবীজি কথাটা শোনার পরে যেন চুপসে গেলেন, ডাক দিয়ে বলে আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার ইন্টারফিয়ার করার কিচ্ছু নেই, আমি কিচ্ছু বলতে পারবো না তোমার মাকে, কারণ আমার আল্লাহর পরে তোমার মা বাবার স্থান। হ্যাঁ, বরিশালবাসী, যে আল্লাহ নিজের রাসূলকে দিয়ে বলাচ্ছেন এ কথা, কারণ নবীজি তো নিজে কোনো কথা বলেন না, আল্লাহ যতক্ষণ বলতে না বলে কথা বলে না কেন? প্রকার আনতে তাহলে এটা আমার আল্লাহরই কথা, যে তোমার মা মেরেছে, আমার কিচ্ছু করার নেই, আমি নবী হলো আমার কিছু করার নেই, মা মেরেছে নবীর কিছু করার নেই, বাবা মেরেছে নবীর কিছু করার নেই। আর সেখানে আসল মা বাবা বাদ দিয়ে কোন বাবার পাশ ধরেছেন আপনি? ও পীর সাহেব বাবার কথা আমি বলছি না। আজ এই আসল মা বাবাকে আলাদা করে দিয়ে অনেকে শ্বশুর শাশুড়ির কথা শুনে বউ নিয়ে আলাদা হয়ে যায়। এখন ওর আসল মা বাবা শ্বশুর আর শাশুড়ি, আর এটা ডিলেট, এরকম পরিবেশে এলাকায় নেই। আমার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু আগের ইয়ারের এত কন্দন করছিল, জিজ্ঞাসা করলাম কি এত কাঁদেন কেন? বিয়ে করার পরে 3 দিনের মাথায় দেখি আমার স্ত্রীর সাথে আমার মায়ের ঝগড়া, ডাক দিয়ে বলে তোমার মা ভালো না বাবা ভালো না, যদি আমার নিয়ে বাস করতে চাও এই মুহূর্তে মা বাবাকে আলাদা করে দাও, নাই তো আমি থাকবো না। শেষ পর্যন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মা বাবার সাথে নতুন করে ঝগড়া করলাম, সারাদিন ঝগড়ার পরে সন্ধ্যাবেলা আলাদা হয়ে গেলাম, কারণ এই বউটার শুধু দোষ ছিল না, আমার এই বউকে পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানলাম এই বউকে বারবার ধোকা দিচ্ছে ওর মা আর ওর বোন, ওই পার থেকে বারবার রিলে করে আলাদা হয়ে যা তাড়াতাড়ি, শান্তিতে থাকতে পারবি, আরামে খেতে পারবি। আমি যতটুকু জানি কোন পুত্র বধূ হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না যে আলাদা হয়ে যাব, ওর সিদ্ধান্ত নেওয়াতে বাধ্য করে ওই পুত্র বধূর মা আর বোন। এরকম পরিবার আছে কার কার হাত তোলেন তো? এই এলাকায় ওয়াজ দেওয়ার কি দরকার বলেন তো? সব আল্লাহর অলি বসে আছে, আল্লাহর অলি বসে আছে, এখানে ওয়াজ করে কোনো লাভ আছে? আপনাদের পরিবার যদি এরকম জান্নাতি পরিবার হয় তাহলে আমাদেরকে কষ্ট করে নিয়ে আসেন কেন বলেন তো ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন, এগুলো সব ঝামেলা গোষ্ঠীয়, সুতরাং গোষ্ঠীয় ওয়াজ করব। আমি যতটুকু জানি সন্তান হিসাবে আমি দেখেছি অনেক বউ পর্যন্ত চায় না, কিন্তু এই বউকে বাধ্য করে ওর মা আর ওর বোন, কথা বলেন না কেন? এরকম পরিবার এই এলাকায় আছে, হয়তো আপনি খাবার বন্ধ হয়ে যাবে বলে হাত তুলছেন না। বহুত হারামি না? ঠিকই বলিস, ঝামেলা হচ্ছে, পরিবারটা যদি ঠিক না থাকে সারা দুনিয়ায় গিয়েও শান্তি পাবেন না। শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা আলাদা হয়ে 3 দিন পরে দেখি মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে গন্ডগোল চলছে,
মাঠ থেকে বাড়ি আসলাম, আমারে বলে দেখো তোমার মা ভালো না বাবা ভালো না, যদি আমাকে নিয়ে বাস করতে চাও তাহলে এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাওয়া লাগবে, বাড়িতেই থাকবো না। শেষ পর্যন্ত মার বাবার সাথে আবার নতুন করে ঝগড়া তৈরি করলাম। সন্ধ্যা লাগতে লাগতে চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে, ঘর জামাই কি জামাই, শ্বশুর মশাই সুযোগ পেয়ে টাকা পয়সা খরচ করে আমারে পাঠিয়ে দিল কিছুদিনের ভেতরে লন্ডনে। আমি অ্যাকাউন্ট করেছি আমার স্ত্রীর নামে, মা বাবার উপরে এত রাগ, তাদের কাছে কোনোদিন মোবাইলও করি নাই, চিঠিও দিই নাই, সব বন্ধ, যত টাকা পাঁচ বছর ধরে কামাই করেছি সব আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করা পাঠিয়েছি। আল্লাহ আর ইশারা বন্ধ, পাঁচ বছরের ভেতরে আমার শরীরে একটা মারাত্মক অসুখ দেখা দিল, প্লেগ রোগ সোয়াইসে, যেটা ডাক্তাররা বলে দেখো যে রোগ ধরা পড়েছে যার কাছে যাবে তারই রোগ হবে, সুতরাং এই রোগে তিন চার মাসের বেশি মানুষ বাঁচে না, তোমার যখন ধরা পড়েছে আর লন্ডনের মাটিতে তোমার থাকতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি করে দেশে চলে যাও। চোখের পানি ফেলে কাঁদে রব্বুল আলামিন, মা বাবার সাথে নাফরমানি করেছি মনে হয় তারা বরদোয়া দিয়েছে, কারণ তোমার নবীজির কথা মা বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সরাসরি নাকি আল্লাহর আরশে চলে যায়, ওরা বরদোয়া দেওয়ার কারণে মনে হয় আমার এই অসুখ। দেখি দুনিয়ায় যাদের জন্য জীবনটা নষ্ট করে ফেললাম দেখি কেমন ভালোবাসে, শ্বশুর আর শাশুড়ির কাছে চিঠি লিখেছে, শ্বশুর শাশুড়ি আমার শরীরে মারাত্মক অসুখ, ডক্টররা বলেছে আমরা তিন চার মাসের বেশি বাঁচবো না, আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবেন। স্ত্রীর কাছে লিখেছে একই কথা, আর একটা চিঠি নিয়ে চিন্তা করছে মার বাবা কি মনে করবে জানি না, যা মনে করে করুক আমি তো তাদেরই সন্তান, লিখেছে চিঠি, মার বাবা এই চিঠি পেলে কি মনে করবা জানি না, যা মনে করো করো আমি কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহ মঙ্গলবারে ঢাকায় আসবো, এয়ারপোর্টে আসবে। চিন্তা করছে দেখি চিঠির জবাব আসে কিনা, দেখে না কোনো জবাব নেই। দশ বারো দিন পরে হঠাৎ চিঠি এসেছে কয়েকটা, শ্বশুর আর শাশুড়ি আর স্ত্রী তিনটা দিয়েছে, চিঠি খোলার পরে দেখে শ্বশুর আর শাশুড়ি মিলে লিখেছে জামাই বাবা চলেই যখন আসতেছো তোমার শাশুড়ির জন্য কিছু লাল লাল চাদর আর আমার জন্য শর্ট আর প্যান্টের পিস নিয়ে এসো। স্ত্রী লিখছে স্বামী বান্ধবীদের স্বামীরা কিন্তু এই জিনিস নিয়ে আসে, তোমার আমি লিস্ট করে দিলাম আসার সময় এই জিনিসগুলো তুমি নিয়ে আসবে। চিন্তা করে আল্লাহ শরীরে মারাত্মক অসুখ, একবারও তো জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে, শুধু জিনিস চাই, আমার মা বাবা তো উত্তর দিল না চিঠির। হঠাৎ আরো কয়েকদিন পরে দেখে কে যেন বলে চিঠি, বাইরে যেয়ে দেখে মার বাবা দুইজন মিলে একটা চিঠি লিখেছে, চিন্তা করছে না এ চিঠি আমি এখনই খুলবো না, যদি এর ভেতরেও কোনো জিনিস চাওয়া থাকে, কিরোসিন তেল নিয়ে এসেছে, ম্যাচ নিয়ে এসেছে, যদি এর ভেতরেও কোনো জিনিস চাওয়া থাকে তাহলে আমি একবারে কিরোসিন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করব, আর লিখব দুনিয়ায় ভালোবাসা প্রেম মায়া মহব্বত বলে কিছু নেই সব ভুয়া। চিঠি খোলার পরে দেখে প্রথম লাইনে মার বাবা দুইজন মিলে লিখেছে, প্রাণের সন্তান দীর্ঘ পাঁচ বছর লন্ডনে আসো কোনোদিন খোঁজও নাওনি খবরও নাওনি, অথচ আমাদের কোনো সন্তানও নেই, এই পাঁচ বছরে তোমাকে পাঁচ সেকেন্ড আমরা ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান লন্ডন থেকে চলে আসবে বলেছো, প্লেনে যখন উঠবে গরিব দুঃখে কিছু পয়সা দান করবে, কারণ কত প্লেন উড়ে যায় কত প্লেন অ্যাক্সিডেন্ট হয় তুমি যেন সহি সালামতে আসতে পারো, এই জন্য বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল তোমার জানের হেফাজতের জন্য দুইটা সাদকা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে প্রাণের সন্তান তুমি যতদিন ফিরে না আসো তোমার জন্য দুই রাকাত করে নামাজ আর একটা করে রোজা আল্লাহর কাছে আমি মান্নত করলাম। চিঠি পড়ে আর চোখের পানিগুলো ফেলে বলে রব্বুল আলামিন আমি কার সাথে কি করেছি, জীবনটাই নষ্ট করে ফেললাম যাদের জন্য তারা শুধু জিনিস চায়, আর যাদের খোঁজ নেইনি তারা আমার জানের হেফাজতের জন্য ছাগল সাদকা করে নামাজ রোজা মান্নত করে, প্লেনে ওঠার সময় গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, আল্লাহ তাআলা আমি যদি কারোর জন্য লন্ডন থেকে কিছু নাও নেই অন্তত এই দুইজনের জন্য জিনিস নিতে আমি ভুল করব না।
জিনিসপত্র নিয়ে যখন লেগেছে শ্বশুর আর শাশুড়ি বলে কই আমাদের সে জিনিসগুলো, বলে আনি নাই। জানেন আমার শরীরে মারাত্মক অসুখ, ডাক্তারের কাছে গিয়েছিলাম, মার্কেটে যেতে পাইনি, সময় পাইনি, ভালো আমার পকেটে টাকা আছে, ঢাকায় পাওয়া যায় কিনে দেব, জানতাম যদি এরকম জবাব দেবে কোনোদিন মেয়ে তোমার হাতে দিতাম না। স্ত্রী ডাক দেয়া বলে স্বামী বাবার জিনিস মায়ের জিনিস আনলে না, আমার সে থাপ্পড় উঁচু করে ধমক দিয়ে বলে খালি জিনিস জিনিস করো, একবারের জন্য জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে, বলে পরে আগে জিনিস দাও, যেই বলেছে আনি নাই, বাবার জিনিস মায়ের জিনিস মনে নেই, আমার জিনিস আনো নাই, তোমার মতো স্বামীর আমার আর দরকার নেই, এয়ারপোর্টে তোমারে আমি তালাক দিয়ে চলে গেলাম। যাবেই তো, কারণ তো বাঁচবে না, কথা বলে না কেন, বাবার মতো হয়ে গেছে, চিন্তা করছে আল্লাহ মা বাবা মনে হয় আসে নাই, কই তাদেরকে তো দেখি না, হঠাৎ পেছন দিক থেকে কে যেন ডাক দিয়ে বলে আয় রে বাবা আয় আমাদের বুকে আয়, দীর্ঘ 5 বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের তারা চাঁদ আমরা হাতে পেয়েছি। সন্তান মাকে পরীক্ষা করার জন্য বলে মা আমি কিন্তু লন্ডন থেকে তোমাদের জন্য কিছু আনি নাই, মা থাপ্পড়ুছো করে বলে বাবা জিনিসের কথা বলবি না, তুই জাদু যে সহি সালামতে ফিরে এসেছিস এইটাই আমাদের জীবনের বড় জিনিস। সন্তান মাকে পরীক্ষা করার জন্য পায়ে হাত দিয়ে একটু সালাম করতে গেছে, মা বুকে তুলে বলে সন্তান তোর শরীরে মারাত্মক কোনো অসুখ, বলে মা আমি তো চিঠির ভেতরে তোমাদের কাছে অন্তত লিখি নাই যে আমার শরীর খারাপ, যাদের কাছে লিখেছিলাম ওরা তো কিছুই বলে না, শুধু জিনিস চাই, আর তুমি তো ডাক্তারও না, তুমি তো শিক্ষিতও না গ্রাম্য মেয়ে, কিভাবে বুঝলে আমার শরীর খারাপ। মা বুকের ভেতরে সন্তানটাকে জড়িয়ে বলে বাবা 10 মাস 10 দিন এই পেটে তাকে বহন করেছিলাম তরমুজের মতো, ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ায় এক বালতি রক্ত ছড়িয়ে তোকে আনলাম, 2.5 বছর পর্যন্ত আমি বুকের দুধ গুলো তোকে খাওয়ালাম, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে আমি বিনা স্বার্থে শ্রম দিলাম, এত কষ্ট তোর জন্য করলাম, 25 বছরে বিয়ে দিলাম, 6 দিনের মাথায় তুই আলাদা হয়ে শ্বশুর বাড়িতে এসে চলে এসেছিস, এই যে শ্রম গুলো বিনা স্বার্থে তোর পেছনে আমি দিয়েছি, আমি মা কি বুঝবো না তোর শরীর ভালো না খারাপ, সত্যি করে বলতো কি হয়েছে। ছেলেটা মাকে জড়িয়ে পা জড়িয়ে বলে মা আমি আর কিচ্ছু লুকাবো না, আমি আর কিচ্ছু গোপন করব না, আমার শরীরে এমন একটা অসুখ, ডাক্তাররা বলেছে প্লেগ রোগ, 3-4 মাসের নাকি বেশি বাঁচবই না, ও মা বাবা তোমাদের দুইজনকেই বলি তোমরা আমাকে মাফ করে দাও। আমার বন্ধু বলছিলেন আমি দেখি সঙ্গে সঙ্গে আমার মা আর বাবা এয়ারপোর্টের ময়দানে সেজদায় পড়ে গেল, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমাদের হায়াত আমরা আমার সন্তানকে দিয়ে দিলাম, আমাদের সন্তানটাকে তুমি বাঁচিয়ে রাখো, আমাদেরকে মেরে ফেলো। নবীজি জানিয়েছেন মা বাবা যদি মন থেকে কোনো সময় কিছু সন্তানের জন্য বলে ওটা কিন্তু কবুল হয়ে যায়, মার বাবা ওই মুহূর্তে সমা বারবার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে, ওই সন্তানটাকে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আল্লাহ সুস্থ বানিয়ে দিয়েছে। এটা এখনো পর্যন্ত আছে নরসিংদী বাড়ি, এই হচ্ছে মা বাবা, আর ওগুলো দুনিয়ার মানুষ, কেউ পারবে না আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে, আপনি দেখবেন যারা ভালোবাসে ওর পেছনে কোনো স্বার্থ আছে, এই কথা বলে না কেন। আমি তো নিজে দেখেছি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, যদি এটা রেকর্ড হচ্ছে কালকে ওদের কানে চলে যাবে, যাই যাক ওরা যতটুকু ভালোবাসে তার সাথে খোটা দেয় বেশি। আর আমার মা বাবা আমি 2-3 মাস পরে গ্রামের বাড়িতে যাই, যদি কিছু কিনে নিয়ে আমার রাগ করে কেন টাকা খরচ করলি, আর শ্বশুর বাড়িতে যদি খালি হাতে যাই আগে হাতের দিকে তাকায়, বিয়ে তো করনি হাসি আসতেছে। আমার মা বোনেরা যারা এসেছেন আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, এই মুহূর্তে আপনি যখন বৌমা হয়ে আসবেন পুত্রবধূ হয়ে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করবেন, আর শ্বশুর শাশুড়ি যারা বসে আছেন আপনার ওই পুত্রবধূ যখন আসবে আপনি ওটা নিজের ছোট মেয়ের মতো মনে করবেন, কারণ ছোট মেয়ের আবদার অনেক সময় রক্ষা করা লাগে, কথা বলছে না কেন, আপনি ছোট মেয়ের মতো আচরণ করেন তার সাথে, আর পুত্রবধূ যদি মা বাবার মতো আচরণ শ্বশুর শাশুড়ির সাথে করে আমার মনে হয় ওই পরিবারটা আল্লাহর জান্নাত হয়ে যাওয়ার কথা। কিন্তু আজ 100টা পরিবারের 98টা পরিবারে শান্তি নেই, শুধু বউ শাশুড়ির ঝগড়ার কারণে, ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, স্বামী হয়তো তার বাবার জন্য মায়ের জন্য শাড়ি কিনে দিয়েছে 1000 টাকা দিয়ে,
আর স্ত্রীর জন্য কিনেছে 900 টাকা, 100 টাকা কম বেশি, এই জন্য অনেক বউ আছে স্বামীর সাথে কথা বলে না। এরকম বউ দেশে পাবেন না? মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। মেয়েরা যদি চক্রান্ত শুরু করে কোন জায়গায়, ওই জায়গাটার জায়গা থাকে না, জাহান্নামের চাই তো খারাপ হয়ে যায়। আপনি দেখবেন যে পরিবারে মেয়েদের চক্রান্ত শুরু হয়ে গেছে, পরিবার আর নেই, সব সময় অশান্তি। যদিও আপনারা টের পাচ্ছেন এলাকায় নেই, তাই কোরআনে কারিমে আমি দুইটা তথ্য পেয়েছি বেশি, যেখানে আল্লাহ মেয়েদের চক্রান্তের কথা বলেছেন সেখানে দিয়েছেন আজিম, ইন্না কাইদাকুন আজিম। সূরা ইউসুফ 13 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন মেয়েদের যে চক্রান্ত ছোটখাটো না, এটা ভয়ঙ্কর। এটা কি ভয়ঙ্কর? আর যেখানে শয়তানের কথা আছে কোরআনে, সেখানে কিন্তু আজিম পাবেন না। পুরা কোরআনে যেখানে শয়তানের চক্রান্তের কথাগুলো আল্লাহ দিয়েছেন সেখানেই দিয়েছেন ইন্না কাইদা কন্না অসীম, না ইন্না কাইদা শয়তানি কানা দঈফা, দঈফ না দঈফা, দঈফ মানে তো দুর্বল, দঈফা মানে একেবারেই দুর্বল। শয়তানের চক্রান্তের কথা যেখানে সেখানে একেবারেই দুর্বল, এই শব্দ আল্লাহ দিলেন। কারণ কি? কারণ শয়তানের চক্রান্তের চাইতে মহিলাদের চক্রান্ত অনেক বড়। আরো আসতে বলে এর বাস্তব প্রমাণ আমাদের কুষ্টিয়া। গত কয়েক বছর আগে স্বামী আর স্ত্রী এই যে গন্ডগোল করেছে শাড়ি কিনে দিয়া নিয়ে, ওই ছেলেটা তার মায়ের জন্য কিনেছে 1000 টাকা দিয়ার, বর জন্য কিনেছে 900, মাত্র 100 টাকা কম বেশি, কথা বলেন আর। আমার মনে হয় এই এলাকায় এরকম বউ খুঁজে পাওয়া যাবে না। স্বামীর রাগ হয়ে গেছে, কি গো আমি কামাই করি, আমি কষ্ট করি, আমার মাকে দেবো না বাবাকে দেবো, ওর কি, ওকে তো দিয়েছি মাত্র 100 টাকার জন্য, আমার সাথে কথা বলে না, ঠিক আছে ওর সাথে কথা বলবো না। শীতের রাত বর কাছে আর যায় না, রাতের বেলা আগুন, বিভিন্ন খড় কোটায় আগুন লাগি, আগুনের তাপ নেই, আল্লাহর ইশারা 3 দিনের মাথায় ওর খড় কোটা বেয়ে আগুন লুঙ্গিতে লেগে গেছে, অগটের পাইনি, জ্বালানার ফাঁকা দিয়ে স্ত্রী তাকিয়ে দেখে লুঙ্গিতে আগুন, চিন্তা করছে যে কায়দা আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ওর সব ওর তো সব পুড়িয়ে যাবে, পুড়িয়ে যায় যাক, আমি কথা বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে, আবার ভয় আল্লাহ সব যদি পুড়িয়ে যায় তে আমার কি করি আমি এখন। স্ত্রী তখন জ্বালানা দিকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারো সাথে কথা বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকে দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন লেপিয়ে বলছে আল্লাহ তওবা করছি তোমার নামে, জীবনে বেঁচে থাকতে আর বর সাথে কথা বন্ধ করব না, এখনই আমি পুড়ে মরে যেতাম গো। মেয়েদের চক্রান্ত আপনি টের পান? এই কথা বলছেন না কেন? ওরা যেই পরিবারে চক্রান্ত করবে পরিবার জাহান্নাম হয়ে যাবে, যেই সমাজে চক্রান্ত করবে সমাজ আর সমাজ থাকে না, তাকান্ত সমাজের দিকে। আমি আর নিচে নামলাম না, চেয়ারম্যান আছে আমার দাদাও চেয়ারম্যান, মহিলা মেম্বার হয়, মহিলা মেম্বারে কি কাজ বলেন তো। একদিন আমার দাদাকে বললাম দাদা যে মহিলারা মেম্বার হয় এর কাজ কি, বলছে নাতি ওর কোনো কাজ নেই। কাজ নেই মানে তিনটা ওয়ার্ড মিলে একটা মেম্বার মহিলা, আর এক এক ওয়ার্ডের জন্য একটা করে পুরুষ। আমার বলছে কাজ এতটুকুই, বেতন ভাতা যা পায় ওইটা দিয়ে সাজগোজ করে সিফটি মিন মেরে যখন আসে তখন ইউনিয়ন গরম হয়, আর যখন বাড়ি চলে যায় ইউনিয়ন ঠান্ডা হয়, তাহলে কোনো কাজ নেই। হ্যাঁ যদি জিজ্ঞাসা করেন, সাজগোজ করে আসে ইউনিয়ন গরম হয়, চলে যায় ঠান্ডা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে মেয়েদের চক্রান্তের কারণে এটা হচ্ছে না, হচ্ছে না? আমি আরো নিচে নামতে পারতাম কিন্তু পারলাম না। এরপরে রাষ্ট্রে, এই যে রাষ্ট্রে যদি মহিলারা চক্রান্ত করে কি হয়, অংশান সূচির দিকে তাকান, এই 70 কেজি ওজনের মহিলা, তোর চক্রান্তের কারণে কত লক্ষ লক্ষ মানুষ মায়ানমারে বিদায় নিল, কথা বলেন। যেই পরিবারে যেই সমাজে যেই রাষ্ট্রে যেই পৃথিবীতে মেয়েদের চক্রান্ত শুরু হয়, এমনকি জান্নাতেও মেয়েরা চক্রান্ত করেছিল আদমের এগনিস্টে, শয়তানের প্ররোচনায় পড়ে মেয়েকে তার টার্গেট করেছিল শয়তান, কিন্তু পুরুষকে না, কাকে?
মহিলাকে টার্গেট করে ওখান থেকে বিদায় দিয়েছে। আজও পৃথিবীতে কোন মহিলাকে যদি শয়তান ধরে, শয়তান আসর করে, টার্গেট করে, বুঝতে হবে ওটা শয়তানের চাইতে মারাত্মক হয়ে যায়। এখন যেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আর বাকি উপরে আর বললাম না। আমার শিক্ষা দেওয়ার আয়াত ছিল অবেল ওয়ালে দাইনি সানা, মা বাবার হুকুম মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ নাকি? আল্লাহ বলেন তোমার মা বাবা যদি আমি আল্লাহকে না মানে তারপরও তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, দুনিয়ার জীবনে যতদিন আছে অন্তত ততদিন তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য বড় কথা, শ্বশুর শাশুড়ির কথা শুনে যদি আপনি মা বাবাকে আলাদা করে দেন আপনার কপাল কিন্তু আমার বন্ধুর মতো হবে। ঠিক কি কথা বলেন না কেন? এলাকায় মনে হয় না, এই জন্য টের পাচ্ছেন না। আলাদা আছেন কারা কারা মা বাপ থেকে, হাত তোলেন তো। একজন আছে আর বাকি গুলো সব আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। এলাকায় আমি মাঝে মাঝে আসবো, কারণ এলাকায় ওয়াজ করে শান্তি আছে, অন্য এলাকায় ঝামেলা খুব বেশি, খালি হাত তোলে। আমার ভাইরা, আমি কথা বলছিলাম কোরআনে কারিমের দুধ দিয়ে, কারণ মায়ের আজ নিজের সন্তানকে দুধ দিতে চাচ্ছে না, নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের বডি নষ্ট হয়ে যাবে, সন্তানকে দুধ দিতে চায় না, বলে ডানো আনো আলওয়ালিদা তুযরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা ইয়তিমার রদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে 232 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমার আদেশ, মেয়েরা যারা মা হবে তাদের 2 বছর করে সন্তানকে দুধ দেওয়া লাগবে। এ আদেশ কার? যে সমস্ত মেয়েরা যে আদেশ মানে না, নিজের যৌবন রক্ষা করার জন্য সন্তানকে শুধু ডানো খাওয়ায়, নিডো খাওয়ায়, হলডিক্স, সেরেলাক্স, আপনি দেখবেন ওই সন্তানও বড় হয়ে ওই মা বাবার অধিকার হক নষ্ট করে ওদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমার মা বোনেরা, আপনি নিজের অধিকার নষ্ট করবেন না সন্তানের, আপনিও বড় হয়ে কিন্তু আপনার অধিকার নষ্ট করে ফেলবে, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের মা বাবা গুলোকে যেন এই দায়িত্বটা পালন করার বিশেষ করে মায়েদের দান করেন। দুধের প্রশংসা করছিলাম কেন? কারণ একটা সন্তান 2 বছরে কমপক্ষে 36 মণ দুধ মায়ের স্তন থেকে পান করে। বিজ্ঞান বলছে প্রতিদিন 1 পোয়া করে প্রত্যেক দিন 8 বার করে মানুষ দুধ পান করে, আর প্রত্যেকবারে 1 পোয়া। আমি হিসাব করে দেখেছি 8 বার করে যদি রাত দিন 24 ঘন্টায় মানুষ দুধ খায়, 8 বারে হবে 2 কেজি, আর 2 বছরের সাথে গুণ দিয়ে দেখেন কমপক্ষে হবে 36 মণ। কত এখানে যারা আছে প্রত্যেকটি মানুষ আমরা অলরেডি 36 মণ দুধ মায়ের স্তন থেকে পান করেছি। নবীজি এই জন্যই তো এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন নিজের চামড়া দিয়ে যদি স্যান্ডেল বানিয়ে দাও 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। দুধের প্রশংসা হাজার হাজার কথা আমি পড়েছি, কিন্তু দুধ ভালো আসলেও ভালো, মানুষ জন্মের পর থেকে যদি মরণ পর্যন্ত দুনিয়া তোকে কিচ্ছু না দেন শুধু দুধ দেন তাও সে বেঁচে থাকবে, বিজ্ঞান বলছে। এ কথা বলে না কেন ভাই? দুধের প্রশংসা করলাম, ভালো জিনিস না খারাপ জিনিস? এখন ওই দুধ যদি কেউ আমাশার রুগীকে দেয়, দুধ তো ভালো সবার জন্য, কোরআন শরীফ কিন্তু ভালো জিনিস সবার জন্য, সুতরাং আপনার জন্য ভালো হবে না খারাপ হবে দেখবেন। আপনার যদি আমাশা থাকে, এই কথা বলছেন না কেন? আপনি এবার টের পাবেন কি পড়েছি, এবার টের পাবেন। এই কোরআনে কারিম যারা শুনতে এসেছি আগে মন পরিষ্কার করেন, আমির হামজার বাবার কথা দাদার কথা বলবে না, কোরআন থেকে কথা বলবে। যদি আপনার ওই রোগ থাকে ওটা আপনার পেটের রোগ, আপনার কপালের রোগ, এই যে গিরিশচন্দ্র সেন নরসিংদী বাড়ি, বেটা হিন্দু, ওরা কোরআন শরীফ অনুবাদ করেছে শুধু তা না তাফসির পর্যন্ত লিখেছে, কিন্তু সে কোরআন থেকে হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। কি ও মরণের পরে কি জানাজা দিয়েছে? কবরে দিয়েছে? কি করেছে? উড়িয়ে ফেলেছে। সারাটা জীবন কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। এখানে একটা মানুষ আছে যে পারবে যে পড়া কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ মাত্র না পারবে? কেউ পারবে না, আমিও না। আমার পড়েছি কিন্তু আমার মনে নেই, আবার দেখা লাগবে।
আর ব্যাটা হিন্দু প্রতিটি শব্দের একাধিক অর্থ মুখস্থ ছিল, পরে তাফসির লিখেছে, শুধু অনুবাদ না, কিন্তু মরণের পরে কবরও পায়নি জানাজাও পায়নি, আগুন পেয়েছে। কারণ এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন ওর ছিল না, ও সারাটা জীবন কোরআনের পেছনে কাটিয়ে যদি মন না থাকার কারণে হেদায়েত না পায়, আপনি আমি কয়েকদিন কোরআন পড়ছি, কয়েকদিন কোরআন শুনছি, আপনার মন আগে তৈরি করেন। আজকের আলোচনায় আপনার মন যদি তৈরি থাকে অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এরকম মন আবু বকরের মতো দান করেন, কারণ নবীজি কোরআন শরীফ আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শুনে তার ইমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শুনে ওর শয়তানি বেড়ে গেছে। এখানে মুসলমানের সন্তান যারা আবু বকরের মতো মন নিয়ে আছে, তেলাওয়াত কি দয়াত এই 90 নম্বর আয়াতের তাফসির শুনলে তার ইমান বাড়বেই, আমি গ্যারান্টি দিচ্ছি না, আল্লাহ দিয়েছে যাদাতুহুম ঈমানা মাস্ট বি তার ঈমান বাড়বে। আর আবু জেহেলের মতো মন নিয়ে যারা আছে ওর ঈমান না, ওর কি বাড়বে? এখন দেখেন আপনার কি বাড়ে, যেটা বাড়বে মনে করবেন আপনি ওই দলের। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে আজকে তেলাওয়াত কিতু আয়াত সূরা নাহাল 90 নম্বর আয়াত খুব ভালোভাবে বুঝবেন, যেহেতু তেলাওয়াত হয় বেশি আলোচনা হয় কম, আজকে আলোচনা বেশি হবে, থাকবেন তো? আপনি তো বাড়ির কাছে এসে ভোলা থেকে এসে যাবে, কখন যাবে কখন ওরা? আপনাদের 9টায় তোলার কথা বলছেন 10:30টায়। জবান ছেড়ে আগে একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, ফ্যানটা একটু দাও তো এদিকে, ওখানে থাক ওখানে থাক ওখানে থাক ওখানে থাক, একটু সরে বসেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, এওয়াজ কিন্তু আমির হামজার এখন নেই, এওয়াজ কার? ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়ামুরু আদেশ করছি, বিলাদলে পৃথিবীর মানুষদেরকে তোমরা ন্যায় বিচার করবা। এখানে কিন্তু আল্লাহ শুধু ইমানদারকে ডাক দেননি, শুধুমাত্র যাদের মুসলমান নাম আছে তাদেরকে আল্লাহ ডাক দেননি, দিয়েছেন পৃথিবীর সব মানুষের ভেতরে আছে, অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি, এক নম্বরে দুনিয়ার ময়দানে তোমরা ন্যায় বিচার করবা, দুই নম্বরে ওয়াল ইহসান ভালো ব্যবহার করবা, তিন নম্বরে ওয়া ইতাইদিল করবা, যারা নিকট আত্মীয় তো আমি আল্লাহ করলাম, কে আজকে আমির হামজা করছে, জামাল ভাই করেছে, কে করিস? আল্লাহ বরণ ওয়াজ গুলো আমি আল্লাহ করেছি, আইসুকুম তোমাদেরকে ওয়াজ আমি আল্লাহ করে দিলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, আমার ওয়াজগুলো যদি তোমরা মেনে নাও তোমাদের উপকার হবে। এবার আসি তো আমাদের এই ওয়াজগুলো দেখি কি করলেন। এক নম্বরে আমাদের আল্লাহ বলেন তোমাদের আমি ন্যায় বিচার করার জন্য আদেশ দিলাম, কি বিচার? আরো জোরে, এখন আদল কাকে বলে? মা মানাল আদাল লগাতানা সারহান, আদল কাকে বলে, কত প্রকার, কে কে? কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর পড়ে আমি যতটুকু বুঝেছি আদল প্রধানত তিন প্রকার। কয় প্রকার? এক নম্বরে আদল করা লাগবে আমার আল্লাহর সাথে, দুই নম্বরে আদল হবে রাসুলের সাথে, তিন নম্বরে আদল হবে সৃষ্টি জগতের সাথে তথা মানুষের সাথে। আপনি মনে হয় ঘুমাচ্ছেন, আপনি কথা বলছেন আমার? এক নম্বরে আদল কার সাথে? আল্লাহর সাথে আদল কে? এক একটা শব্দে আমার তো মনে হচ্ছে কত কোটি কথা যে আছে, শুধু টান দেওয়া দরকার, কিন্তু 12টা বেজে গেলে আমার আর মন মানসিকতা ঠিক থাকে না, মন বলে মনাজাত করে দি। আর থাকবেন তো আপনারা, ঘুমাবেন না? কালকে আমার মা বেজে গোপালগঞ্জে শেখ হাসিনার কাছে, ওখানে যাওয়া লাগবে না? আমি খালি থিওরি গুলো বলে যাচ্ছি, 21 তারিখে যখন আসবো 10 মিনিট একটা আয়াত বেছে দেবেন, আর 9টার সময় তুলে দেবেন, 9টা থেকে 12টা পর্যন্ত, এই সময় এভাবে রাত করলে আমি আগে মানে জামাল ভাইকে কিছু বলতে পারলাম না, আমার গুরু, আমার এই ওয়াজের লাইনের গুরু উনি, আমার মুরব্বী যাই তোমার বড় ভাই, আবার গুরু কেন্দ্রীয় মেহমান, আমিও কেন্দ্রে আছে কিন্তু উনি আমার উপরে,
আমি তথ্য সম্পাদক, উনি হচ্ছে সাংগঠনিক সম্পাদক, আমার উপরে বেশি কিছু করলে বা নালিশ দিয়ে দেবে সভাপতির কাছে, এদের কিছু বলার নেই। আজ 10:30 বেজে যাচ্ছে, এত সময় ক্ষেপণ করা। আমি মনে করলাম 9:00 থেকে 9:30 ভেতরে উঠে পড়তে পারলে 2.5 ঘন্টা সময় পেলে খুব ভালো হতো। নাকি আপনারা বিরক্ত হচ্ছেন? আদল এক নম্বরে আল্লাহর সাথে কে কি আল্লাহর সাথে আদল বোঝেন? আল্লাহর আদল হচ্ছে ওই যে একেবারে প্রথম আলমে আরওয়ায় আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? যারা ওই ময়দানে ছিলাম সবাই বলেছি কলু নাম না কলু বালা? আপনি কলু নাম বললেও তো অর্থ হয়ে যেত, বালা বললেন কেন? নাম মানে নরমালে হা, আর বালা মানে অবশ্যই হা। আপনি নাম বলেননি, আপনি গ্যারান্টি দিয়ে বলেছিলেন আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন, শোন শাহিদেনাং তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আমি আল্লাহ নিজে না, আমার ফেরেশতারাও কিন্তু সাক্ষী এই কথার উপরে, দুনিয়ার ময়দানে যাবার পরে যে আমি রব এ কথা ভুলেছিও না, কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই বিষয়ে আবার তোমাদের জিজ্ঞাসা করব, তোমরা যেন গাফেল হয়ে না যাও। সুতরাং ওই ময়দানে যারা আলমে আরওয়ায় আল্লাহকে রব বলে কলু বালা পর্যন্ত বলেছেন গ্যারান্টি দিয়ে, তারা এই দুনিয়ায় এসে যদি আল্লাহকে রব আপনি ভুলে যান, আল্লাহর 99টা সিফাতি নাম আছে, প্রতিটি নামের ভেতরে ব্যাখ্যা আছে না নেই? আল্লাহর প্রতিটি নামের ভেতরে ব্যাখ্যা আছে, ওই গুণাগুণগুলো আপনার বাস্তব জীবনে নিয়ে আসা লাগবে। এই প্রত্যেকটা বিষয় যদি আপনার জীবনে সেট হয় তাহলে আপনি আল্লাহর সাথে আদল করতে পারছেন। আর আমি তো হিসাব করে দেখেছি একটা এই 99টার ভেতরে একটারও আমাদের জীবনে মিল নেই, নেই একটাও মিল নেই। তাহলে আল্লাহর সাথে আদল কিন্তু হচ্ছে না। এপরা কোরআনে 500 আয়াত আল্লাহ দিয়েছেন শরীয়তের বিধান, এগুলো বাস্তব জীবনে কায়েম করে আল্লাহকে দেখানো, এটার নাম আদল আল্লাহর সাথে। কার সাথে? কারণ এখন যার আপনি মারা যান কবরের ভেতরে না, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ একটা জিজ্ঞাসা করবে প্রথমেই, ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালিকাওমিকা ওয়াসাউফা তুসআলুন। সূরা যুখরুফ 25:11-9, 9:44 তাফসীরে তাবারীতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জিজ্ঞাসা করব আমার এই কোরআনের আইন মানা হয়েছে কিনা, এটা আল্লাহর সাথে আদল। একটা আইনও আপনি মানতে পারছেন না, আপনি কি জবাব দেবেন? হিসাব নিকাশ করে বাড়ি যান। বাংলাদেশের সংবিধানের 379-79 ধারা, 379 ধারায় লেখা আছে দেশে যদি কোনো মানুষ চুরি করে ধরা পড়ে সর্বোচ্চ তার শাস্তি হবে 3 মাস থেকে 3 বছরের জেল। সংবিধানে আছে না নেই? আপনাদের সংবিধান জানে জিজ্ঞাসা করেন। 39 ধারায় আছে যে যেখানে আছে তার মনের কথাগুলো সে বলতে পারবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। মনে হয় বানিয়ে বলছে সংবিধান, পেরায় আমি মুখস্থ করে ফেলেছি। এরকম নিয়ম প্রত্যেকটার সাথে কোরআনের আয়াতের মিলাবেন। এবার আমার আল্লাহ বলেন, আমিও কিন্তু একটা সংবিধান দিয়েছি, সংবিধান নামে একটা সূরা দিয়েছি, নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান। সংবিধান মানে কি? মানুষের তৈরি করা সংবিধানে হাজারো ধারা থাকে, আমি আল্লাহর সংবিধান ফুরকানের ভেতরে 183টা ধারা আছে। এই 183টা ধারা যদি পৃথিবীর কোন রাষ্ট্রে কায়েম হয় ওটা রাষ্ট্র থাকবে না, ওটা আল্লাহর ছোট জান্নাত হয়ে যাবে। সৌদি আরবে 183টা ধারা নেই, ওখানে মাত্র 100টা ধারা আছে, 83টা ধারা চলে না, তারপরও ওখানে শান্তি আছে। ওখানে যে রাজতন্ত্র ওটা কিন্তু কোরআনের ধারা না, ওটা ওদের বানানো ধারা। এক কথা বলছেন না কেন? পীরের ছেলে পীর হওয়া এটা কোনো ধারাই নেই, এটা মানুষের বানানো ধারা। আর নবীজির ধারা ছিল না, নবীজি যদি বলতেন আমার পরে আমার ছেলে আমার মেয়ে হাতে মা বসবে সিয়ারে, কারো বাবার ক্ষমতা ছিল নিশ্চিত করা? নবী বলেন নাই। হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর আমার সন্তান আব্দুল্লাহ বসবে, কারো ক্ষমতা ছিল নিশ্চিত করা? তারা বলেন নাই। তারা যখন বললেন না, আপনি কোন কায়দায় বলেন? আপনি মারা যাওয়ার পরে আস্তে করে আপনার বড় ছেলে পীর হয়, গদ্দিনাসীন পীর, ওটা গদ্দিনাসীন শয়তান, ভণ্ডামি করা জায়গা পাও না। আর এগুলো বরিশাল বিভাগে বেশি, কারণ এদেশে ঘরে ঘরে পীর, মহিলারাও পীর, আম্মাজান হুজুর,
একটা পীরের দরবার বাংলাদেশে দেখান যে রাজতন্ত্র নেই, দেখান আপনি ভান্ডামি করে খাচ্ছেন কোন কারণে? আপনি ওমরের চাইতে বেশি বলছেন, নবীজির চাইতে আপনি ইসলাম বেশি বলছেন, কিন্তু ধোকা দিয়ে বোকা বানিয়ে খেয়ে চলে যাচ্ছেন। আর এই কথাগুলো বলতে গেলে তখন আমি খারাপ হয়, তখন ওরে আসতে দেব না, আসতে না দিলে তুই জাহান্নামে যাবি। নবীজি করলেন না, ওমর করলেন না, আমি বড় হুজুর হয়ে গেছি, ও জানে যে অন্যের হাতে যদি চলে যায় আমার দরবার হারাবো, তখন ব্যবসা বন্ধ হয়ে যাবে। এমনি করে না, বুঝে শুনেই করছে। তাছাড়া লক্ষ লক্ষ মরিদদের, সে কত যোগ্যতা সম্পন্ন মরিদ আছে, তাদেরকে তো দেয় না। কেন আপনার বড় ছেলেকে দেবেন? বড় ছেলেকে কোন কারণে দেবেন? তার সাথে বড় যোগ্যতা সম্পন্ন মানুষ নেই দেশে? আরে গমর ফাঁক করে দিলে তখন আমার উপর রাগ হয়। আপনি বা রাগ করেন না, আমার তো মনসির ছেলে, মনসির ছেলে মনসি হবে? হ্যাঁ, আমি কি বানিয়ে বলছি নিয়মটা? এদেশে আছে না নেই? আপনাকে আমি পীর ধরতে নিষেধ করছি না, পীর মানে কিন্তু আগেই বলেছে উস্তাদ, শিক্ষক, মুয়াল্লিম, যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন। তাই বলে হাদিয়া তো ফাতে আলাপ করে গরু ছাগল দিয়ে আলাপ করে পাটি আলাপ, বীর সাহেবের বয়স 40 বছর আর মরিদের বয়স 80 বছর, পাটি বেঁধে দিচ্ছে। আরে শয়তান, তোর একটা বিবেক নেই? না, আপনাদের মনে হয় অনেক রাগ হয়ে গেল। না না, মনে হয় অনেকের মন খারাপ। হ্যাঁ, আপনি একটু হাসেন তো ভাই। আপনার হাসি আসছে না, আপনার কই যে লাগছে, আমি তো টের পাচ্ছি আপনার কই যে লাগছে। হচ্ছে না ভাই, আল্লাহর সাথে আদল যদি আপনি করতে চান, এই যে 500 আয়াত একটা একটা করে মিলাতে হবে। আল্লাহ দিয়েছেন সূরা মায়েদার 38 নাম্বার আয়াত, 6 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনে আছে কি, আসারিক ওয়া সারিকাতু ফাকতা ওয়াইদিহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, যদি চোর চুরি করার পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে, যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, অভাবে চুরি করলে হাত কাটা যাবে না, যদি অভাবে না হয়ে স্বভাবে চুরি করে, সাক্ষ্য প্রমাণ ধরা পড়ে হাত কেটে দাও। কারণ জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা দুনিয়ার শাস্তি। এটা কোন শাস্তি? এই শাস্তি যদি বাংলাদেশের সংসদ থেকে কায়েম হয়ে 47 বছর আগে হতো, আমার মনে হয় বাংলাদেশ কবে সোনার বাংলা হয়ে যেত। কারণ এই দেশে অভাবের চোর কম, স্বভাবের চোর বেশি। যারা ব্রিজ চুরি করে, রাস্তা চুরি করে, ব্যাংক চুরি করছে, ওরা অভাবে না স্বভাবে। ওদের টাকা দেখবেন ফ্রিজের ভেতরে, বালিশের ভেতরে, টাকা ধোয়ার জায়গা বসেন, এরপরও চুরি করে, অভাবে না স্বভাবে। আর এরাই চাই না করার, এরাই সংসদে যাক, যারা জানে যে এটা যদি চাই, আমি যা চুরি করেছি হাত আমার আগে কাটবে। এরকম 500 আয়াত আছে কোরআনে, 183টা ধারা আছে কোরআনে সংবিধান নামে, আমরা ওগুলো বুঝি না, মানুষের তৈরি করার নিয়ম নীতি দিয়ে মনে করছে আমরা মানে না। কিয়ামত হয়ে যাবে, এদেশে 100 ভাগ শান্তি কায়েম করা সম্ভব না। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন না, কথা বলেন না কেন? এই বরিশাল বিভাগে বাড়ি নাকি ঢাকা বিভাগে? অনেক কারণে পেয়েছে, মানে ধানমন্ডির 32 নাম্বার, এই যে আত্মজীবনী বের হয়েছে না কিছুদিন আগে, ওর ভেতরে দেখবেন আছে 53 পৃষ্ঠায়। আপনার তো পড়াশোনা করেন না, কোন বাবা যা বলবো এটা বিশেষ করে, ওখানে লিখেছে ধানমন্ডির 32 নাম্বার বাড়িতে বসে বসে কাজ করছিলেন, গ্রাম্য এক লোক গেছে কিছু ফল ফলাদি ফসলাদি নিয়ে, দারোয়ানকে বলছে আমি সাহেবের সাথে দেখা করি এগুলো খাওয়াবো, ভাই তুমি দাঁড়াও আমাকে জিজ্ঞাসা করি। দারোয়ান বলছে, স্যার আপনার গ্রাম থেকে একজন লোক এসেছে ফল ফলাদি ফসলাদি নিয়ে আপনাকে খাওয়াবে। উনি হয়তো লেখালেখি ব্যস্ত ছিলেন, বলছে ও বেটা আমার 20টা টাকা দিয়ে দে। দারোয়ান মনে করছে 20 টাকায় দিয়ে দেবো, ওই 2 তলায় থেকে নিচ তলায় নামতে 20 টাকা হয়ে গেছে 10 টাকা। আপনি টের পাচ্ছেন কিভাবে হচ্ছে? বাড়িতে এখানে বিনিসে এসে বলছে আপনাকে বঙ্গবন্ধু 10টা টাকা দিয়েছে, বাড়ি চলে যান। ও বলছে না, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি এই জিনিস আমি খাওয়াবো, আপনি আমার নিয়ে চলেন। ওপরে যখন নিয়ে গেছে বলছে, স্যার আপনি টাকা দিয়েছেন কেন, আপনি টাকা ফেরত নেন। বঙ্গবন্ধু বলছে, বেটা আমি তোরা 20 টাকা পাঠালাম, বলে কয় আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু জবাব ভাই কামড় কেটে বলছে, আল্লাহ, যে দেশের 2 তলা থেকে নিচ তলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশে আমি সোনা আপনাকে বাংলা মকিয়ে দিয়ে।
চর মুক্ত করার জন্য আমার যতটুকু ধারণা, সারাই মায়েদার 38 নম্বর আয়াত আপনি আজকে সংসদে কায়েম করে দেন, অভাবে না স্বভাবের চর বাংলাদেশে আর থাকবে না। সোনার বাংলা হওয়ার জন্য 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। দুই নম্বরে রাসূলের সাথে আদল, রাসূলের সাথে আদল কি, এখানে প্রায় 27টা পয়েন্ট আছে, কয়টা এই যে আমি সবগুলো নোট করে নিয়েছিলাম কিন্তু সময় কভার করবে না, এই জন্য আমি অতগুলো বলতে পারছি না, একটা বলছি। রাসূলের সাথে আদল কি, জন্মের পর থেকে উনি আদল করেছেন, মায়ের পেটে পৃথিবীতে আসলেন, হালিমাতুস সাদিয়া, তা সিরাত ইবনে হিশামে পাবেন, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি তায়েফ থেকে এসে মক্কায় সবাই ধনের দোলাল দোলালিকে নিয়ে চলে গেছে, সর্বশেষ এসে দেখি হালিমার কোলে এতিম সন্তানটা তুলে নিলাম, কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিলাম, নবীজি পান করলেন, বাম স্তন দিয়েছি মুখ বের করে নিলেন, আবার বাম স্তন মুখে লাগালাম মুখ বের করে নিলেন, আবার লাগিয়েছি মুখ বের করে নিলেন, চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালিমা আপনি জোর করেন কেন, আমার ডান স্থানেটা তো আমি পান করেছি আমার হক, এটা বাম স্থানেটা আমার হক না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, আমি তো ভাইয়ের হক নষ্ট করার জন্য দুনিয়ায় আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মুসলমান ভাইরা, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার জোম হয়, যত বড় হচ্ছে আত্মসাত করছে ভাইয়ের জমি, এক কথা বলছে না কেন, কত মানুষ এই বরিশাল বিভাগে আছে নামাজও পড়ছে জাল দলিল করে নিজের নামে সব লিখে নিয়েছে, অনেকে আছে হজে যাওয়ার আগে ছেলেমেয়ের সম্পদ গুলো যা আছে সব ছেলের নামে লিখে দেয়, ভালো ভালো জমিগুলো দোকানগুলো পজিশনগুলো সব ছেলের নামে সই করে দিয়েছে, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম, টাটকা নির্ভেজাল শয়তান, তুই দোয়া তো করবেই ওকে ফাঁকি দিলি কেন, শরীক যারা ফাঁকি দিয়েছেন ভাই হোক বোন হোক মেয়ে হোক ছেলে হোক জনগণ হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন তিনটা গুণা হবে আপনার, তিন বিশের ফের হাদিস, এক নম্বরে আপনার জীবনের কোন এবাদত বন্দিগি মাথার উপরে উঠবে না, দুই নম্বরে আপনি মারণের সময় ইমান পাবেন না বেঈমান হয়ে মারা যাবেন, তিন নম্বরে আপনি যখন মারা গেছেন এই যে সম্পদগুলো রেখে গেলেন এগুলো কিন্তু আপনি ভোগ করতে পারেননি, এই টাকা এই পয়সা এই জমি এই জায়গা আপনার ছেলে মেয়ে আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর এগুলো সব ফ্লাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার কবরে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা থাকবে না, এখন তো বিকাশ খুলতে হাতে টিপ সই লাগে, দুই কপি ছবি লাগে, এরপরে ভোটার আইডি কার্ড লাগে, জন্ম নিবন্ধন লাগে, কিচ্ছু লাগবে না, আপনি শুধু শরীর ফাঁকি দিয়ে মরে যান বিকাশ খুলে যাবে, এরকম বিকাশ খুলে যাবে এরকম মানুষ আছে না নেই, কারা আছেন হাত তোলেন তোমার সাথে, যাক আলহামদুলিল্লাহ এলাকায় শরীর ফাঁকি দেওয়ার লোকও নেই, বাঁচা গেল। রাসূলের সাথে আদল করতে হলে কোন 27টা পয়েন্ট ছিল, আপনারা মেনে নেবেন আশা করছি। তিন নম্বরে মানুষের সাথে আদল, মানুষের সাথে এখন কি ন্যায় বিচার হচ্ছে, জোর যার মুল্লুকটা, ক্ষমতা যার রায় তার, এক কথা বলা লাগবে, সূরা ইউসুফের সুন্দর একটা শিক্ষা ছিল এই জায়গায়, এখন 12:10 বাজে শেষ করে দেওয়াই আমার মনে হয় ভালো, না হুজুর মানে আমার তাহাজ্জুদ পড়া লাগবে না, আমি ঘুমাবো না, ফজরের নামাজ পড়বো না, এইটাই করে যাই আমি, না একটা পর্যন্ত ঠিক না ভাই, 12:00 পরে কথা বলা আমার উস্তাদের নিষেধ, ঠিক না, আমি তো বাস্তবতা বুঝি, আপনাদের আবেগ দিয়ে চললে হবে না, বিবেক দিয়ে চলা লাগবে। আমার ভার্সিটিতে একবার এক নায়িকা প্রেমিক প্রেমিকা দুইজন মিলে গল্প করছে, প্রেমিকা তার প্রেমিককে বলছে তুমি জানো তোমার এই চোখের ভেতরে আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই, এক সাঁসা যাচ্ছিল এই পাঁচিরের পাশ দিয়ে, ডাক দিয়ে বলছে ও মা তুমি আমার বাবার চোখে সব দেখতে পাও, আজ তিন দিন আমার ছাগল হারিয়েছে খুঁজে পাচ্ছি না, একটু ছাগলটা দেখিয়ে দাও তো কোন জায়গায় আছে, সব দেখে পাতা ছেড়ে আর গল্প করে, এরপরে তিনটা নিষেধ ছিল, আজকে আর না, আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।